বেশ কয়েকদিন ধরে একটি ভুল তত্ত্ব সবার কাছে ছড়িয়ে বেরিয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিটি কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে ভুয়ো তত্ত্ব ছড়ানো হয়েছে। ছবি অনুযায়ী এক্সাম কন্ট্রোলারের দ্বারা 2020 সালের ফেব্রুয়ারির 4 তারিখ রেফারেন্স নাম্বার বিহীন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এত দ্বারা সমস্ত শিক্ষার্থী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে জানানো হচ্ছে যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ তাদের ফল প্রকাশিত হবে 6/2/2020 তারিখে 11:45 নাগাদ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে। এই ভুল খবরটি কে বা কারা প্রচার করেছে তা জানা যায়নি। প্রসঙ্গত, গত বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্টের কোনো নির্দিষ্ট তারিখের কোনো ঠিক ঠিকানা নেই। এই ভুল তথ্য প্রচারে খুব চাঞ্চল্যকর অবস্থা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।